নমস্কার, আপনারা দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভের ফিজিক্সের একটি চ্যাপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং অনেকের কাছে এটি খুব কঠিন বিষয়। এসি কারেন্ট অর্থাৎ পরিবর্তী প্রবাহ, এই কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অনেকের এই চ্যাপ্টারটি সম্বন্ধে খুব দুর্বলতা আছে, কোন কোন প্রশ্নগুলো করা উচিত বা কোনগুলো করা উচিত নয় সেই প্রশ্নগুলো সম্বন্ধে অনেকেই দ্বিধাগ্রস্ত। তাই জন্য আপনাদের সামনে আজকে একগুচ্ছ প্রশ্ন নিয়ে এসেছি। এসি কারেন্ট চ্যাপ্টারটি অনেক বড়, তাই একটি ভিডিওর মাধ্যমে এটি সম্ভব নয়। তাই আজকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব হয়তো আগামীকালকেই আমরা ছেড়ে দেবো দ্বিতীয় পর্বটা। আজকে প্রথম পর্বে কোন কোন প্রশ্নগুলি বলবো, কোন কোনগুলি করা উচিত, কোন সেই ভিডিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরব, সেই প্রশ্নগুলো দেখার জন্য দেখতে থাকুন ফিজিক্স একাডেমি মহিষাদল। শুরু করছি। প্রথমেই বলি, যারা ইতিমধ্যে সাজেশন সংগ্রহ করেছেন খুব ভালো কথা, যারা এখনো অবধি সাজেশন সংগ্রহ করেননি বা করে উঠতে পারেননি কোনো এক কারণে, তাদেরকে বলছি আরেকবার ফোন করুন, আপনাদের জন্য সুখবর আছে। তাই জন্য যারা ইতিমধ্যে করেছেন তারা ফোন করার দরকার নেই, যারা সাজেশন সংগ্রহ করতে পারেননি তাদেরকে বলছি আপনারা ফোন করুন সাজেশনের জন্য, নিচের দেওয়া নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের বলছি আমরা ইতিমধ্যেই 18টি ডিস্ট্রিক্ট আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করেছে, সাজেশানটা কমন আসার গ্যারেন্টি আপনাদের লিখতে হবে, আপনাদেরকে ওই প্রশ্নগুলো মুখস্থ করে গেলেই আপনারা কমন পাবেন গ্যারেন্টি। তো শুরু করছি আজকের বিষয়, এসি কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। এখান থেকে দুটো ভার্সন, বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনেই আমি কোশ্চেন বলে দিচ্ছি, কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পরিবর্তী প্রবাহ কাকে বলে, হোয়াট ইজ এসি কারেন্ট। যদি পরে এক নম্বরের বা দু নম্বর দিতে পারে, এক নম্বরের বেশি আসার সম্ভাবনা আছে, ভালো করে পড়ে যাবেন। দ্বিতীয় একটি বড় প্রশ্নের কথা বলবো, এই প্রশ্নটি তিন নম্বরের আসার সম্ভাবনা এবারে প্রবল। এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ এসি ডায়নামো, এসি ডায়নামোর কার্যনীতি লেখো। ভালো করে প্রশ্নটা পড়ে যাবেন, ব্লক ডায়াগ্রাম ছবিটা সুন্দর করে আঁকবেন এবং তার সাপেক্ষে প্রমাণটাকে ভালো করে লিখবেন, তার কার্যনীতিটা লিখবেন। পরে একটি দু নম্বরের প্রশ্ন বলছি, হোয়াই এসি ইজ মোর ডেঞ্জারাস ওভার ডিসি, এসি ব্যবহার করা ডিসির তুলনায় বেশি বিপজ্জনক কেন। দু নম্বরের প্রশ্ন, ভালো করেই আপনারা জানেন, সুন্দর করে গুছিয়ে উত্তরটা লিখবেন। পরে একটি পার্থক্যের কথা বলবো, ডায়নামো এবং মোটরের মধ্যে পার্থক্য লেখো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ডায়নামো অ্যান্ড মোটর। দু নম্বরের পার্থক্য দুটি পয়েন্ট মিনিমাম লিখতে হবে, ভালো করে এটা পড়বেন। পরের প্রশ্ন, ডিফাইন পিক ভ্যালু অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ এসি কারেন্ট, এসি অর্থাৎ পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে শীর্ষমান এবং কম্পাঙ্ক কাকে বলে, সংজ্ঞা জানতে চাওয়া হতে পারে। প্রচণ্ড পড়ে সংজ্ঞা, দুটো এক মার্ক করে থাকে, দুটো লিখলে দু মার্কস পাওয়া যায়, ভালো করে পড়ে যান। পরে একটি প্রশ্ন বলছি, এসি প্রবাহের ক্ষেত্রে প্রতিরোধ কাকে বলে, হোয়াট ইজ দ্য ইম্পিডেন্স অফ এসি কারেন্ট। এইটা দু মার্কসের আসতে পারে, তাই জন্য ভালো করে সংজ্ঞাটা দেখে যাবেন, সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবেন, যাতে যেটুকু নাম্বার থাকবে সবটাই পুরোটাই আপনার খাতায় ঢুকে যায়, অর্থাৎ আপনার পকেটে পুড়ে যায়। সেই জন্যই বারবার করে বলছি, যাতে সম্পূর্ণ নাম্বারটা তোলা হয় সেই জন্য সুন্দর করে গুছিয়ে লিখবেন, অযথা ছোটোখাটো করবেন না বা ডেফিনেশন জানতে চাওয়া হলে নিজের মতো বানাবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী কালকে আমরা এসি কারেন্টের দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড ভিডিও বানাবো, কারণ একটি ভিডিও 5 থেকে 6 মিনিটের বেশি মানে তৈরি করা সম্ভব নয়। আবারও বলছি, যারা লাইক এবং সাবস্ক্রাইব করেননি লাইক এবং সাবস্ক্রাইব করুন, পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা VVVI কোশ্চেনগুলো তুলে ধরবো, যাতে আপনারা ভালো ভালো নাম্বার তুলতে পারেন। ওয়েস্টবেঙ্গল CBSE ISC প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই বলছি। আর যারা সাজেশন নিতে চান এখনও বলছি, আপনারা কল করুন, আপনাদের জন্য যারা ইতিমধ্যে সাজেশন সংগ্রহ করছেন তারা ঠিক আছে, যারা করেননি এখনও অবধি তাদের জন্য বলছি সাজেশনের জন্য কল করুন, নিচে দেওয়া নাম্বারে কল করুন, উপকার পাবেন। ধন্যবাদ, দেখা হয় পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।